দেখো পড়ছে কে ঘুমের রূপকথা, দেশে ঘুরছে কে এটা গল্প কার, দেখো পড়ছে কে ঘুমের রূপকথা। বন্ধুগণ, সকাল সকাল আমার বাপের বাড়ি থেকে চলে এসেছে পার্সেল। এটা কিন্তু জেসে পার্সেল নয়, এটা হলো কচুল্লতি, চিংড়ি মাছ দিয়ে রান্না করা। আর এটা আমার গোপুচন্দ্র গোবিন্দ আমাদের তিনজনেরই খুবই প্রিয়। আর এখানে রয়েছে কিছুটা মেডিসিন। এই মেডিসিন ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেছে, যেহেতু আমার কনস্টিপেশন হচ্ছে তো তার জন্য এই ওষুধটা বাবার দোকান থেকে এনে দেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে ট্যান ট্যান, কী বলো তো, এটা ঘি, ঘিয়ের চাচি সমেত। তোমরা এগুলোকে কী বলো, ওই যে পুড়ে পুড়ে যায় স্বরগুলো, আমি তো ঘিয়ে চাচিই বলি। আর এই ঘিটা আমি বানিয়েছি পুরো নিজে হাতে। এর আগে বহুবার আমি নিজের হাতে ঘি বানিয়েছি, বাট তোমাদের সাথে এইবার ফার্স্ট টাইম আমি শেয়ার করছি। সো সকালবেলা আমার বান্ধবী সোমাও এসেছিল, সেও আমায় বলছে প্রিয়াঙ্কা দি এত সুন্দর গন্ধযুক্ত ঘি তুমি কী করে বানালে। আমি বললাম সংসারের প্রতি যদি ভালোবাসা থাকে অবশ্যই পারবে, কারণ তোমাদের প্রত্যেকেরই সংসারে কম বেশি দুধ আনো, দুধে কম বেশি স্বরও পড়ে। সো সেই স্বরগুলো আমি ফেলে দিই না বা খেয়ে ফেলি না, সেগুলোকে আমি জমাই এক সপ্তাহ, দু সপ্তাহ, তিন সপ্তাহ, চার সপ্তাহ, ম্যাক্সিমাম পাঁচ সপ্তাহ। তো পাঁচ সপ্তাহ ছ সপ্তাহ জমিয়ে আমি যে শর্টটুকু পাই সেটুকুই জাস্ট সিম্পলভাবে আমি কড়াইয়ে জাল দিই, জাল দিয়ে দিয়ে রেডি করে ফেলি এই সুন্দর ঘি। ঘিটা খেতে খুবই সুন্দর হয়েছে, তোমাদের গোপুদার কাছ থেকে কালকে রাতে রিভিউ নিয়েছি, বাট আমার ব্যাড লাক আমি রেকর্ড করতে পারিনি। সো ঘিটা কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করো, পুরো রিয়েল ঘিয়ের মতন হয়েছে। আমি তো এই নাওয়াডেজ তিন চার দিন ধরে এই ঘিটাই খাচ্ছি। সো চলো এখন একটু রান্নাঘরে আমি বানাবো একটা ইয়ামি টেস্টের জিনিস, চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এখন প্রায় ঘড়িতে তোমাদের কটা বাজে, আটটার কাছাকাছি। তোমাদের গোপুদাকে বললাম আমাকে একটু এগরোল এনে খাবে, বলে কি বাইরের জিনিস খেতে হবে না। সো ঠিক আছে, আপনার হাত জগন্নাথ, এই দেখো এখন আমি বানাবো এগরোল। শশা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শশাটা গোবিন্দ শশা, মানে গোবিন্দ খাবে বলে নিয়ে এসছে, অনেকদিন হয়ে গেছে ও খাচ্ছে না, শুটকে পুটকে গেছে। সো সেই শশাটাই নিয়ে নিয়েছি, সাথে জল নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার ঘিটা রেডি হয়ে গেছে। অবশেষে তোমরা কমেন্ট করে পড়লো যে ঘিটা দেখতে কেমন হচ্ছে, খেতে খুবই সুন্দর হচ্ছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর এখন আমি এই ময়দাটাকে মেখে নেবো, মেখে নিয়ে তাড়াতাড়ি চটপট করে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমি এগ রোলটা খাবো। আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা বসিয়েছি আমার মাদার হরলিক্স খাওয়ার জন্য। তো চলো আমি সন্ধ্যাবেলার কাজকর্মগুলো করে নিই। দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে মোষ্টে মোষ্টে আটাটাকে মাখার চেষ্টা করছি, এক হাতে আমি ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে আমি এই পানিপথের তৃতীয় যুদ্ধে নেমে পড়েছি। দেখি কতটা তাড়াতাড়ি আমি সাকসেসফুল হতে পারি, এরকম ম্যাজিক। সো দেখতেই পাচ্ছ আমার আটা মাখা হয়ে গেছে, মানে ময়দা মাখা। এর ভেতরে এইটুকু আমি এখন ইউজ করবো আর বাকি এটুকু লাগবে না, এটুকু আমি এখানে স্টোর করে রেখে দেবো, টিফিন বাটিতে রেখে দেবো, কালকে যদি সকালে একটু লুচি খাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার শশাটাকে আমি কেটে নিয়েছি, এই যে শশা, পেঁয়াজ, আর তার সাথে রয়েছে গ্রিন গ্রিন কাঁচা লঙ্কা, আর তার সাথে আমার এটাও অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, সেটাও দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। সো চলো চটপট একটু বেলে নিই। উফ বাবা, এই আওয়াজে আমি যে কী করে বাজবো। আর এইটাকে একটু রেখেছি, কালকে সকালবেলা ভাবছি একটু ঘুগনি খাবো, সো ঘুগনির জন্য এটাকে একটু ভিজিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রয়েছি আমার রান্নাঘরে, আর এখন এই যে কড়াইয়ে আমি তাওয়াটাকে দিয়ে দিয়েছি, আর এখন এটাকে বানানো হবে এগরোল। আমি আমি এগরোল আর আমার বরমশাইকে জিজ্ঞাসা করলাম গোবুচন্দ্রকে, না উনি এসব খাবে না, ঘরে বানানো জিনিসপত্র খান না। আর দেওয়ার মশাইকে জিজ্ঞাসা করলাম, দেওয়ার মশাই বললো হাফ খাবে, সো তিনি এখন বাড়ি নেই। তো আমারটা আমি বানিয়ে চটপট করে খেয়ে নিই, তারপর উনি আসলে ওনারটা ভাবা যাবে। সো চলো তাড়াতাড়ি করে আমি এগরোলটাকে বানিয়ে নিই। সো এখানে আমার আধা গোল আর আধা অগোল পরোটা রেডি হয়ে গেছে। সো চলো পরোটাটাকে এখন আমি এই তাওয়াটা গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে, অনেকক্ষণ দিয়েছি, সো তাওয়ার উপর দিয়ে দিই। সো দেখতেই পাচ্ছ আমার পরোটাটা ভাজা চলছে, একটু ভেবেছিলাম নরম নরম খাবো, নরম কেন হল না আমি এটাই বুঝতে পারি না। নাও চলো এবার ডিমটা দিয়ে দেবো। এই যাবে তেল, বেশি পড়ে গেল কিছু করার নেই, ওইদিকে দেখাতে গিয়ে না, এবার যাবে ডিম।
সো আমার স্যালাডটা এর উপর দেওয়া হয়ে গেছে, আর এখন দিয়ে দেব সস। সস আমি বেশি খাবো না, ব্যাস এইটুকুই থাক। ব্যাস হয়ে গেছে আমার এগ রোল, এবার এগ রোলটাকে আমি রোল করবো। সো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ইয়ামি টেস্টেড এগরোল ইজ রেডি। বাট তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে কমেন্ট করবে, প্রিয়াঙ্কা দি এগরোলটা দেখতে একদম বিচ্ছিরি হয়েছে, খেতেও বিচ্ছিরিই হয়েছিল। না বন্ধুরা, খেতে বিচ্ছিরি হয়নি, খেতে ক্রিসপি হয়েছিল। বাট আমি চাইছিলাম ওই যে স্টেশনের উপরে বানায় না নরম তুলতুলে পরোটার মতন রোল, সেই রোল। বাট কী করবো বলো, এটা না বেশি কড়া ভাজা হয়ে গেছে। তোমাদের গোপুদাকে একটা দিয়েছিলাম, উনি আমার খাওয়া দেখে বলছে আর একটা হবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ হবে হবে, কেন হবে না, গোবিন্দ আর খায়নি কারণ রাতের বেলা বিরিয়ানি ছিল, গোবিন্দ বিরিয়ানি খেয়েছে। সো চলো নেক্সট আমি কি করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। স্টার্ট। সো এখানে কিছু বিগ বাস্কেটের মালে অর্ডার দিয়েছিলাম, বেশি কিছু দিইনি, আজই কম দিয়েছি। তো নিচে একটু দেখা, আর এখানে আমার এই যে গার্নিয়ারের যেটা দিয়ে আমি মেকআপ রিমুভ করি, এটা হলো সেই মালটা, এই যে এটা দিয়ে মেকআপটা রিমুভ করি। আমি অয়েল কন্ট্রোল যেটা সেটা দিয়েই করি, বাট এবার ভাবলাম কি একটু ওয়াটার বেসটা ইউজ করে দেখি, যেহেতু আমার স্কিন নিয়ে না ভীষণ অয়েলটা সিক্রেশন হচ্ছে। আর এর সাথে রয়েছে পিনাট বাটার। সো পিনাট বাটার পূজা আমার জন্য অলরেডি এত বড় একটা এনে রেখেছে, সো আমি এই ছোটোটাকে এখানের জন্য রেখেছি, বাপের বাড়ি গেলে ওটা থেকেই খাবো। আর এখানে একটু এই নাট দিয়েছি, এই পিনাটটা, এই পিনাটটা ফ্রাই করে খাবো। এটা ফ্রাই করে খেতে না খুব ভালো লাগবে, বাইরে চিপস টিপস তো খেতে পাচ্ছি না, আর তোমরাও সবাই বারণ করেছো এগুলো যেন না খাই, সো ভালো তোমাদের সাথে শেয়ার করি। আর এইখানটায় রয়েছে আমার ড্রাই ফ্রুট। সো আমার ছোটো ননদ তো আমাকে ওয়ালনাট পাঠিয়েছিল, ওয়ালনাটটা খেতে ভালো লাগছে না, আর পূজা প্রচুর মানে ড্রাই ফ্রুট ওই বাড়িতে রয়েছে, সো আমি এই বাড়ি ওই বাড়ি যেহেতু করছি, সো দুজালা হট্টগোল হয়ে যাচ্ছে, তাই এটার অর্ডার দিয়েছি। সো এটার ভেতরে তোমাদের অনেক কিছু রয়েছে, আলমন্ড তো দেখতেই পাচ্ছি, কাজু দেখতে পাচ্ছি, ক্যাশ কিশমিশ দেখতে পাচ্ছি, আর বাকি যেগুলো রয়েছে না, ও পিস্তাও রয়েছে, পিস্তাও রয়েছে, পিস্তাটার জন্যই আমার খুব দরকার ছিল, পিস্তাটা খুব ভালো লাগে খেতে। তো সমস্তই আছে, আর কী কী আছে খেয়ে তোমাদের বলবো। আর বাসন মাজার সাবান শেষ হয়ে যাচ্ছে, আর রান্নার দিকে কোনো আদা পাতা নেই, আমি ঘিসিং ঘিসিং করে যাচ্ছি। আর যেটা ইন্টারেস্টিং রয়েছে, যেটা দেখানোর জন্য তোমাদেরকে, এইটা এটা কী বলো তো, এটা খুলে দেখায় কে কে চিনতে পারো, আমি না নাম বললে বলো তো, এই এটা কী বলো তো, এটা হলো অ্যাভোকাডো। সো অ্যাভোকাডো খাওয়ার অনেক দিনের শখ, মানে আমার এই 30 বছরের লাইফে আমি কোনো দিন অ্যাভোকাডো খাইনি, দেখেছি অনেকবার দেখেছি, হয়তো খেয়েছি কোনো কিছুর সাথে মিক্সিং ওয়াইজে খেয়েছি, বাট র অ্যাভোকাডো এরকম এনে খাইনি। গাটা ভীষণই তুলতুলে, পূজা ধরেও বলছি গাটা তুলতুলে। সো দেখি অ্যাভোকাডোটা এখন কাটবো, এটা কাটার একটা টেকনিক আছে, সেই টেকনিক ওয়াইজে কাটবো, আর খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো অ্যাভোকাডোটা কেমন। আর এই সময় প্রেগনেন্সিতে অ্যাভোকাডো খাওয়া খুবই দরকার, অ্যাভোকাডো ড্রাই ফ্রুট। সো চলো এগুলো ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, চলো রান্নাঘরে, চলো রান্নাঘরে গিয়ে অ্যাভোকাডোটা কাটি, কেটে তোমাদের এই যে সেই অ্যাভোকাডো আমি কেটে নিয়ে এসেছি, দেখো তো কাটাটা ঠিকঠাক হয়েছে, আমি একদম পারফেক্টলি কেটেছি, আর তোমার গোবুদা অ্যাভোকাডোর দিকে তাকিয়ে আছে বলে তোমার গোবুদা এখন ব্যস্ত পূজাকে পার্সেল করার জন্য এক ব্যাগ মাল নিয়ে যাচ্ছে। চলো তো বন্ধুগণ, তোমাদেরকে একজনকে দেখাইনি, সে হলো আমার বোন পূজা সাহা। সে এসেছিল কালকে রাতে, ছিল থেকে থেকে, সে আবার তার বাড়ির দিকে রওনা হচ্ছে, তোমাদের গোপালদাও বিদায় নিয়েছে, আর এখন আমি এন্ট্রি মেরেছি রান্নাঘরে। কেন বলো তো, ও যে মটর ভিজিয়েছিলাম তোমাদেরকে বললাম ঘুগনি খাবো বলে, আরে সেই ঘুগনিটাই তো এখন রান্না করবো। এই দেখো অলরেডি আমি মশলা কষাতে দিয়েও দিয়েছি, তারপর আমার তোমাদের কথা মনে পড়েছে, হাই রে আমি তো ইউটিউবের জন্য ভিডিওই বানাইনি, সাও তখন আমি ভিডিও বানাচ্ছি। আর এখানে আমি মটরটাকে সিদ্ধ করে রেখেছি, মটর আর আলুটাকে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করেছি, সো সেটাও দেখতে খুব সুন্দর কালার এসছে। তোমাদের অনেক অনেক অনেকের ব্লগে আমি দেখি যে তোমরা কি সুন্দর সুন্দর ঘুগনি বানিয়ে খাও, সো তোমাদের এই অনেকের ভিডিও দেখে ঘুগনি বানিয়ে খাওয়ার জন্য আমি ইন্সপায়ার্ড হয়েছি, আর এরকম ইয়াম্মি টেস্টেড ঘুগনি বাড়িতেই বানিয়ে ফেলেছি। সো এখন যেহেতু আমি বাইরের খাবার খাচ্ছি না, কিছু করার নেই, অগত্যার ভরসা হাত আপনা হাত জগন্নাথ, সো সেটাই করছি। আর দুধটা গরম করে নিয়েছি মাদার হরলিক্সের জন্য, আর এখানে পেঁয়াজ আর শসা আমি কেটে নিয়েছি। সো
সো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘুগনিটা এখন প্রায় রেডির পথে। আমি মশলাটার ভেতরে মটরগুলো আর আলুগুলো একসাথে সিদ্ধ করেছি, তোমাদেরকে তো দেখালাম, তো সেগুলো দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে বলো। আমি না এক্ষেত্রে শুকনো লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, তো ঝাল ভালোই হয়েছে বলো, আর দেওয়ার দরকার নেই। এই হলো ঘুগনি, এক্ষুনি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। সো তোমাদের গোপুদা বাজার থেকে এখন এই যে লাউ নিয়ে এসছে, এখন প্রায় ঘড়িতে তোমাদের 12টা বাজে, এখন নিয়ে এসছে এই যে লাউ, এক ব্যাগ কাঁকরোল, পটল, এখানে রয়েছে এই যে কলমি শাক খাবো বলেছি, কলমি শাক, থুই আটি, তিন আটি, লাল শাক, এই যে আর বের করছি না তাহলে আবার ঢোকাতে পারবো না, এই সমস্ত নিয়ে এসছে। কাঁকরোল ভাজা, লাউ দিয়ে হলো তোমার ডাল, আর হলো ফুলই মাছ। এই এখন আমি রান্নাবান্না করবো বেলা 1টার সময়। সো বন্ধুগণ, সবসময় বড়ের দোষ দিলেও তো হবে না, দোষ তো আমারও রয়েছে ভরপুর, কারণ আজকে সকাল সকাল আমি দুধ রুটি খেয়ে ঘুমিয়েই পড়েছি, আর ঘুম থেকে উঠেছি প্রায় 1টার সময়। সো 1টার সময় উঠে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে বাড়ির বেটা ছেলেগুলোর উপর তো রাগ হবেই, যে আমি একা একা গতর খাটিয়ে খাটিয়ে কাজ করছি আর ওরা সব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সো যাই হোক, এই সমস্ত যুদ্ধের ভেতরে আমি রান্না করে ফেলেছি কাঁকরোল ভাজা, কলমি শাক ভাজা, আর করেছিলাম লাউ দিয়ে মুসুর ডাল পাঁচফোড়ন দিয়ে। সো চলো আমি তো শাকটাকে ভেজে নিই। সো বন্ধুগণ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাক ভাজাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, আর তোমাদের জন্য আমি রেডিও করে ফেলেছি আমার ইন্টারেস্টিং ব্লগটা। সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর এখন আমি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগটাও রেডি করে ফেলেছি ফর 2 ডেজ। সো এক্সাইটিং সমস্ত ব্লগ আসছে, ব্লগগুলো দেখতে ভুলো না। আজকের মতন আমি বিদায় নিলাম, বাই বাই।